বলেই নীলাকে খুশিতে ওখানেই জড়িয়ে ধরলাম। একটু পর যখন খেয়াল করলাম, দেখলাম ভাবি আর রনি কেমন মুচকি মুচকি হাসছে, আর তখন নীলাও লজ্জা পেয়ে রুমে চলে গেল আর আমি মাথা চুলকাতে লাগলাম। তখন ভাবি হাসতে হাসতে বলে উঠল, তন্ময় ভাই এত আবেগ রাখেন কই, পকেটে রাখি, বলেই সেখান থেকে দৌড়। আর আমিও রুমে চলে আসলাম। এসেই দেখি নীলা একদম চুপ করে বসে আছে, আর আমি নীলাকে বললাম, এই চুপ কেন? ওই গাধা, এরকম হুঁশ না রেখে কিছু করলে হবে নাকি? ভাবি আর রনি ভাইয়ের সামনে তুমি দূর বোকা, ওদের ভালোবাসার থেকেও আমাদের ভালোবাসা অনেক মজবুত, তাই এমন হয়ে গেছে। পাগল পাগলি। এভাবেই ওই দিনটা কেটে গেল। পরের দিন নীলাকে নিয়ে বাড়ির ছোট বাগানের সামনে বসে গল্প করছিলাম, ঠিক তখনই পিছন থেকে কেউ মাথায় হাত দিল। পিছনে তাকাতেই দেখলাম বাবার মা। আমি তখনও বাবা মায়ের পায়ে সালাম করলাম, আর নীলাও তাড়াতাড়ি মাথায় ঘোমটা দিয়ে বাবা মাকে সালাম করল। আর তখনই আম্মু বলতে লাগলো, এই পাগল ছেলে এভাবে আমাদের কীভাবে ভুলতে পারলি? না গো মা, তোমাদের কি ভোলা যায়? যায় না, তবে পরিস্থিতির কারণেই একটু অন্যভাবে থাকা। একটা বার তো ফোন দিতে পারতে। আচ্ছা যাই হোক, নীলা মা একটু এদিকে আসো। জি মা। মা, তোমার সাথে ওই দিন অনেক খারাপভাবে কথা বলছিলাম। আসলে আমি কোনোভাবেই চাইনি আমার ছেলে কোনোভাবে আমাদের থেকে আলাদা হোক, কিন্তু ও তোমাকে এতটাই ভালোবাসে যে আমাদের কোনো কথাই শুনল না। তবে এটা আমার কোনো আফসোস নেই। তবে মা একটা কথা বলি, আমার এই ছোটো ছেলেটাকে কখনো কষ্ট দিও না। তুমি আমার নিজের মতো করে ওকে গড়ে তোলো, যেন ও আমরা সবাই বলতে পারি যে এই গাধাটা তুমি মানুষ করতে পারছো। মা, আপনি কোনো চিন্তা করবেন না, শুধু আমাকে আপনার পায়ে একটু ঠাই দিন, তাহলে আমি সব কিছু ঠিকঠাক করে করতে পারবো। সেদিনই আমরা রানীর বাসা থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাসায় আসতেই আমি আর নীলা আম্মুর সাথে কাজ করা শুরু করে দিয়েছি। রান্নাসহ পরিবারের সব কাজেই নীলা সাহায্য করছে। আমি শুধু নীলাকে দেখে অবাকই হচ্ছি, যেই মেয়েটা নিজের বাসায় থাকতে কোনো কাজই করতো না, এমনকি তার কাপড় ধোয়ার জন্য কোনো আলাদা মানুষ থাকতো, আর সেই মেয়েটা আমার মতো গরিব ঘরে কিভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে। আর সবচাইতে বড় কথা হলো, আমি বিয়ের প্রথম দিন থেকেই ওর সাথে হাসি খুশিভাবে কথা বলতে চেষ্টা করছি, আর তাকে হাসি খুশি রাখতেও, কারণ নিজের সব কিছু ছেড়ে মেয়েটা চলে আসছে, তাকে কোনোভাবেই কষ্ট দেওয়া ঠিক না। সারাদিন কীভাবে যেন কেটে গেল বুঝতেই পারলাম না। দিন পেরিয়ে যখন রাত হলো, তখন আব্বু আম্মু আর নীলা একসাথে রাতের খাবার খেলাম। খাওয়া শেষে নীলাকে বললাম, এই চলো একটু ঘুরে আসি। কিন্তু অনেক রাত হয়েছে, সবাই দেখলে কী ভাববে? সবাই যা বলার বলুক, আমি কি অন্য কারো বউকে নিয়ে ঘুরতে যাবো নাকি? যাও রেডি হয়ে আসো। ওকে পাগল, 5 মিনিট দাঁড়াও আমি আসছি। একটু পর নীলা রেডি হয়ে যখন আমার কাছে আসলো, তখন আমি তো পুরো থ হয়ে গেছি। অসম্ভব সুন্দর লাগছে আমার সিনিয়র আপুকে, মনে মনে বললাম। এই এভাবে কি দেখছো? না কিছু না, চলো। চলো। এই দাঁড়াও তো। আবার কি হলো? নীলাকে কিছু বলতে না দিয়েই নীলাকে কোলে তুলে নিলাম। এই কি করছো, ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলে কি হবে একবার বুঝতে পারছো? নামিয়ে দাও। না নামবো না, সারা রাস্তা কোলে করে নিয়ে ঘুরবো। পাগল, আমাকে খুব ভালোবাসো তাই না? খুব ভালোবাসি, আর সারা জীবন ভালোবাসবো। আচ্ছা এখন আমাকে কোথায় নিয়ে যাবা? চলো নদীর পারে বসে বসে রাতের চাঁদ দেখবো। তারপর আমি আর নীলা নদীর পারে গেলাম। নীলা আমার বুকে মাথা রাখলো, আর আমরা বসে বসে গল্প করছি। নীলাকে আজকে অন্যরকম লাগছে, চাঁদের আলো পানিতে পড়ে ঝলমল করছে। এভাবে কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ মনে হলো অনেক রাত হয়ে গেছে। পরে নীলাকে বললাম, চলো এখন বাসায় যাওয়া যাক। আমরা বাসায় চলে আসতে আসতে ফজরের আজান দিয়ে দিল। পরে নীলা আর আমি একসাথে নামাজ আদায় করে ঘুমিয়ে পড়লাম। 1 মাস পর নীলা এখন পরিবারের সব কাজই করে, জানি না কীভাবে এত তাড়াতাড়ি ও এত কিছু শিখে গেছে। আর সবচাইতে বড় কথা হলো, নীলা আর আম্মু সারাদিন একসাথে গল্প করে, দুজনে এমনভাবে থাকে কেউ দেখলে বুঝতেই পারবে না ও এবারের বউ, সবাই বুঝবে ও এবারের মেয়ে। মায়ের সাথে এত মিল কীভাবে বুঝি না। আর আম্মুও সারাক্ষণ নীলা নীলা করেই বেড়ায়, আমাকে যেন আম্মু ভালো করে চিনেই না, যেন নীলাই ওনার মেয়ে আর আমি কেউ না।
আমার তো মাঝে মাঝে খুব হিংসে হয় ওদের এত মিল দেখে। আল্লাহর কাছে একটা দোয়াই করি, সবসময় যেন নীলা আর আম্মু এভাবেই মিলেমিশে থাকে। সন্ধ্যার দিকে নীলা আর আমি বসে বসে টিভি দেখছিলাম, চ্যানেল পাল্টাতেই দেখলাম আইপিএল হচ্ছে, আর ক্রিকেট খেলা আমি হেভি লাইক করি, তাই আমি ক্রিকেট খেলায় দেখতে লাগলাম। হঠাৎই নীলা বলে উঠলো, এই তুমি এটা কি দেখছো? কেন, ক্রিকেট খেলা? তুমি এটা দেখতে পারবে না, রিমোট দাও, আমি ফুটবল খেলা দেখব। আইসে যাও তো, আমি ক্রিকেট খেলা দেখবো। কি বললে? আমার মুখের উপর কথা, রিমোট দাও, আমি ফুটবল খেলা দেখবো, ক্রিকেট খেলা ভালো না। ফুটবল একটা ফালতু খেলা, আইসে ফালতু খেলা দেখতে, তুমি আমার বউ, সব ভালো কিছু দেখবা। বলতে না বলতেই নীলা খাট থেকে উঠে গেল আর আস্তে করে টিভি বন্ধ করে দিল। এই এই এই, এইটা কি করলা তুমি? কেন আবার, খেলা অফ করে দিলাম বলেই হাসতে লাগলো, আর এদিকে আমার রাগ উঠতে লাগলো। আর তখনই ও বলল, কি মশাই, রাগলে হবে না, ক্রিকেট চলবে না, বুঝেছ চান্দু? ওই রাখো তোমার চান্দু, চান্দু মান্দু না বইলা টিভি অন করো। হায় রে, আমার খেলা গেল। টিভি অন হবে না, আর যদি হয় তাহলে ফুটবল খেলা দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে, তারপরও টিভি অন করো। কি আর করার, অবশেষে টিভি অন করলো, কিন্তু দেখতে লাগলাম ফুটবল। মাঝে মাঝে ক্রিকেটে দিলেই আমার উপর অ্যাটাক শুরু করে। আপনারাই বলুন, নতুন বিয়ে করে যদি অ্যাটাক খাই কেমনটা লাগে? যাই হোক, নীলাকে ডাক দিয়ে বললাম, আচ্ছা একটা কথা বলি। হুম বলো। আচ্ছা আল্লাহ যদি আমাগর কোনো সন্তান দেয় তাহলে তারে কোন খেলা শিখাইবা? কেন, ফুটবল? না, ক্রিকেট খেলা শিখাবো। কি বললাম, ফুটবল শিখাবো, ক্রিকেট? এভাবেই অনেকক্ষণ তর্ক হলো। এক পর্যায়ে বললাম, আচ্ছা আমি একটা ভালো বুদ্ধি দেই। হুম, আমরা দুটা দল গঠন করব, তোমার দলে থাকবে ফুটবল খেলোয়াড়, তাদের তুমি ফুটবল শিখাইবা, আর আমার দলে থাকবে ক্রিকেটার। মানে? মানে আমরা দুই টিম সন্তান নেব, 11 আর 11, টোটাল 22 জন। তুমিও ঠকবে না, আমিও ঠকবো না। যাও ছাগল কোথায়, কি বলো এসব, কম হয়ে গেছে তাই না? অতিরিক্ত 4 জনের কথা বলিনি তাই না? যাও অতিরিক্ত 4 জন করেও নেব। চুপ থাকো, আর এসব বললে কিন্তু মার খাবো, বলেই আমার উপর ঝাঁপিয়ে বলল, ও ভাই রে, কি মারটাই না আমারে দিল, খালি বুকের মধ্যে কিল ঘুষি। যাই হোক, এভাবেই দুষ্টুমি আর ভালোবাসার মধ্য দিয়ে আমাদের বিয়ের প্রায় একটা বছর কেটে গেল। কিন্তু নীলাকে নিয়ে আমাদের পরিবারের যে সুখে সংসার গড়ে উঠেছে সেটা কখনোই কমছে না, বরং আমাদের সবার ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে। এই তো সেদিন রাতে খাবার সময় হয়ে গেছে, তখনই আম্মু ডাকতে লাগলো, তন্ময়, ওই তন্ময়, নীলাকে নিয়ে খেতে আয়। আইতাছি মা। মাকে আসছি বলে পিছনে তাকিয়ে দেখি নীলা নেই, গেল কোথায়? তখনই মনে পড়ল খাবার সময় তো আম্মুকে হেল্প করে। যাই হোক, বাইরে থেকে হাত মুখ ধুয়ে আসবো, তখনই দেখি গামছা নিয়ে নীলা হাজির। এই নাও গামছা, হাত মুখ মোছো। দাও বলেই গামছা নিতে যাব, তখনই গামছাটা ফেলে দিল, আর তখন রাগ উঠে গেল, ও গামছা কেন ফেলল? ওই গামছা ফেলে দিয়েছো কেন? গামছা ফেলে দিইনি, ওটা ওপরে ঝুড়ির মধ্যে ঢিল মেরে রেখে দিয়েছি। রেখেছো, ভালো কথা, এখন হাত মুখ মুছবো কি দিয়ে? দাঁড়াও ব্যবস্থা করছি, বলেই নীলা তার শাড়ির আঁচলটা কোমর থেকে খুললো, আর শাড়ির আঁচল দিয়ে আমার মুখ ও মুছে দিতে লাগলো, আর হাতও মুছে দিল। ওর এমন পাগলামি দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম, আর তখনই বলল, আমার পাগলটার হাত মুখ মোছার জন্য আমি সবসময় তৈরি। শুধু কি হাত মুখ মুছে দিলেই হবে, ভালোবাসা দেবে না? বলেই নীলাকে জড়িয়ে ধরলাম, আর ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। তখন যেন আকাশের চাঁদমামাও মুচকি মুচকি হাসছে। দেখছো নীলা, আমাদের ভালোবাসা দেখে চাঁদমামা হাসছে? এভাবে সবসময় আমাকে ভালোবাসবে তো? এভাবেই আমি আমার সিনিয়র আপুটাকে, ওই কি বললে, তোমার সাথে কথাই নেই বলেই নীলা নিজেকে ছুটিয়ে নিল আর রুমে চলে গেল। ধুর, এমন একটা মুহূর্তে কেন যে রাগাতে গেলাম। যাই হোক, আমি ভিতরে গেলাম, ভিতরে যেতেই দেখলাম নীলাকে আম্মু নিজ হাতে খাইয়ে দিচ্ছে। দেখে তো হেব্বি হিংসে হচ্ছে, আম্মু সহজে আমাকেই খাইয়ে দেয় না, আর এই মেয়েটাকে প্রত্যেকবারই খাইয়ে দিচ্ছে। কেমন জানি হিংসে লাগতে শুরু করলো, এই মেয়েটা এত তাড়াতাড়ি আম্মুকে নিজের করে নিল কীভাবে? মনে মনে একটু রাগ করলাম, চুপচাপ গিয়ে খেতে বসলাম, রাগ নিয়ে ভাত নিতে যাব। তখনই পেতনিটা মুখ দিয়ে ভিঞ্চি কাটছে, ও বুঝতে পেরেছে আমার রাগের কারণটা।
আমি ভাত নিয়ে শুধু মেখেই যাচ্ছি কিন্তু খাচ্ছি না। তখনই নীলা বলে উঠল, দেখো দেখো মা, তোমার ছেলে কেমন, শুধু ভাত মাখাচ্ছে কিন্তু একটাও খাচ্ছে না। কী রে তন্ময়, ভাত খাচ্ছিস না কেন, কী হলো কথা বল। মা, তুমি আমাকে খাইয়ে দিচ্ছ আর ওকে খাইয়ে দিচ্ছ না, তাই ও রেগে আছে। ও এ কথা, পাগল ছেলে, এই জন্য কি রাগ করতে হয় নাকি? রাগ করব কেন, আমি কে যে রাগ করব? এই এভাবে কেন বলছিস? তো কিভাবে বলবো, তোমরা বউ শাশুড়ি মিলে যা শুরু করেছ যেন মনে হচ্ছে ও তোমাকে সবসময়ের জন্য নিয়ে নিয়েছে। ওকে প্রতিদিন নিজ হাতে খাইয়ে দাও আর আমাকে একদিনও দাও না। আচ্ছা বাবা, আর রাগ করতে হবে না, এবার থেকে তোদের দুজনে খাইয়ে দেব, এবার খুশি? হুম, অনেক খুশি। পাগল ছেলে আমার, বলেই আম্মু আমাকে আর নীলাকে নিজ হাতেই খাইয়ে দিতে লাগলো। তখন খুবই ভালো লাগছিল। ঠিক সেই মুহূর্তেই নীলার বড় ভাইয়া ওর বাবা মা আমাদের রুমে ঢুকলো। ঢুকেই বলল, অনেক কষ্টে তোদের খুঁজে পাইছি, এবার কোথায় পালাবি? তখন নীলা কেমন থরথর করে কাঁপতে লাগলো, সেই সাথে আমারও মনের ভেতর ভয় লাগতে শুরু করলো। এখন যদি ওরা নীলাকে ধরে নিয়ে চলে যায় তখন কি হবে? তখনই আম্মু বলল, নীলা ওনারা কারা আর আপনারা বসুন। আমি নীলার বাবা। ও তো বসুন, বলেই আম্মু ওনাদেরকে বসার জায়গা দিল। কিন্তু ওনারা কেউই বসলো না। ওর বাবা বলে উঠল, এইরকম গরিব ঘরে আমরা বসি না, তোদের সাহস হলো কীভাবে এই ঘরে আমার মেয়েটাকে এইভাবে রাখতে? বাবা, ওনারা আমাকে যথেষ্ট ভালো রেখেছে, আর এর চাইতে ভালো হয়তো আমি তোমাদের অট্টালিকার ভিতরে কখনো থাকতে পারিনি। এখানে সত্যি আমি অনেক সুখে আছি। রাখ তোর সুখ, এই গরিব ঘরে কতটা যে সুখ আমি ভালো করেই জানি। নীলা তুই চলে আয়। তখন নীলার হাতটা খুব শক্ত করেই আঁকড়ে ধরে রাখলাম। নীলা একবার আমার মুখের দিকে তাকিয়ে বলল, বাবা কোথায় যাব আমি, স্বামী সংসার ছেড়ে মেয়েদের কোথাও যেতে হয় না, আর আমি কোথাও যাব না। স্বামীর সংসার মারে, তুই চলে আয়। না মা, আমি এখান থেকে কোথাও যাব না। তুমি না বলেছিলে স্বামীর বাসায় হলো মেয়েদের আসল ঠিকানা, তো মা আমি তোমার আসল ঠিকানাতেই আছি। নীলা চুপ কর, এখানে থেকে তুই কি পাবি, শুধু দারিদ্রতার কষ্ট আর কষ্ট। ওরা কি তোকে তোর ওই দামি দামি ক্রিম, স্নো পাউডার, বডি লোশন সব কিছু দিতে পারবে? পারবে না, কারণ ওই টাকা ওদের নেই। বাবা, ওরা এগুলো দিতে পারবে কিনা তা আমি জানি না, কিন্তু আমি তা চাইব না। ওদের থেকে আমি যা যা পেয়েছি তাতেই আমি অনেক সুখী। কি পেয়েছিস তুই? স্বামীর কাছ থেকে স্বামীর ভালোবাসা, শাশুড়ি মার কাছ থেকে মায়ের স্নেহ, শ্বশুরের কাছ থেকে বাবার স্নেহ, আর কি চাই আমার? আর কিছুই চাই না। তোমরা চলে যাও এখান থেকে, নইলে আমি নিজেকে শেষ করে দেবো। যাব, তবে তোদের সবাইকে একেবারে চিরতরে শেষ করে দিয়ে। বলেই নীলার বাবা হাতে একটা বন্দুক নিল আর বলল, সবাইকে শেষ করে দেবে এখন, বলেই হাসতে লাগলো। তখনই মা বলে উঠল, আপনি আমার বুকে দরবার পড়লে গুলি চালান, তারপরও ওদেরকে মারবেন না। কথাটা আম্মু বলার পরেই আমি কিছু বলতে যাব, ঠিক তখনই নীলার বাবা বন্দুকটা ফেলে দিল আর বলে উঠল, কোন বুকে আমি গুলি চালাবো, যে বুকে আমার মেয়েটা মাথা রেখে মায়ের ভালোবাসা পায়, কাকে মারবো আমি, যে মানুষটা নিজের সন্তানের চাইতেও আমার মেয়েটাকে ভালোবাসে, কাকে মারবো আমি, যে মানুষটা প্রতিদিনই আমার মেয়েটাকে নিজ হাতে খাইয়ে দেয়, তাকে আমি কোনোভাবে মারতে পারবো না। আর এমন একটা পরিবারের কাছে আমার মেয়েটা থাকতে পারছে বলে সত্যিই অনেক খুশি। বাবা। হ্যাঁ রে মা, তোদের সব কিছুই আমরা দরজার আড়াল থেকে দেখছিলাম, আর অনেকক্ষণ ধরে তোদের খাওয়া নিয়ে যে ভালোবাসার গল্প সেগুলো আমরা বাইরে থেকে সব শুনছিলাম আর দরজার আড়াল থেকে দেখছিলাম, আর তখনই মনে এত খুশি লাগতে শুরু করলো যে যেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তোকে বড়লোক কোনো জায়গায় বিয়ে দিলে হয়তো টাকা পয়সা ধন সম্পদ পাইতি, কিন্তু এত ভালোবাসা কখনোই পাইতি না। আর তোর মা তোদের এই পাগলামগুলো দেখে কি বলেছে জানিস? কি বলেছে? এই বাসা থেকে যদি তোকে আলাদা করি তাহলে আমাদের ছেড়ে তোর মা চলে যাবে, আর তোর ভাইদেরও একই কথা, এমন পরিবারের কথা আগে জানলে তার নিজেই তোকে এখানে রেখে যেত। তখন খেয়াল করলাম নীলার ভাইয়াদের চোখেও পানি। নীলার বড় ভাইয়া আমার কাছে আসলো আর এসেই আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, ভাই রে তুমি আমার বোনের থেকে ছোট, তাই তোমাকে আমাদের পরিবার কেউ মেনে নেয়নি, তবে আজ বুঝতে পারছি আসলে ভালোবাসা কখনো ছোট বড় দিয়ে হয় না, তবে তোমার কাছে
আমার বোনটা যতটা সুখে আছে হয়তো আর কেউ এমন করে আমার বোনটাকে সুখে রাখতে পারতো না। তবে ভাই, তোমার কাছে একটা অনুরোধ, আমার বোনটাকে কখনো কষ্ট দিও না। দোয়া করবেন ভাইয়া, যেন আমরা সবসময় এভাবেই থাকতে পারি। হঠাৎই নীলা বলে উঠল, আচ্ছা বাবা, সবাই যদি আমাদের মেনেই নিয়েছো তাহলে প্রথমে এমন করলে কেন? আরে বোকা মেয়ে, আমরা এসেছি তোদেরকে একটু সারপ্রাইজ দেবো না? আর সারপ্রাইজ না দিলে কি হয়, প্রথমে তো তোকে নিয়ে যাবই, এই নিয়তেই এসেছি। কিন্তু এখানে তো সুখের সংসার দেখে সেই ইচ্ছাটা মরে গেল, আর প্রথমে একটু মজা করে ভাবলাম এই সুখের সংসারের সাথে আমরাও অংশীদার হই, তো আমাদের কি একটু ঠাই দেওয়া যাবে? তখনই আমি আর নীলা ওদের সবার পায়ে সালাম করলাম, সবাই খুব খুশি হলো। আর নীলার বাবা বলে উঠল, তোমাদের বিয়ে আবার হবে মহা ধুমধাম করে, আমার মেয়ের বিয়ে ধুমধাম করে অনুষ্ঠান না হলে কি হয়? তারপর কিছুদিন পরেই আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে আমাদের আবারও অনেক ধুমধাম করে বিয়ে দেওয়া হয়, আরও আমাদের জন্য আবারও নতুন করে বাসরঘর সাজানো হয়। এবার আর বাসরঘরে যেতে কোনো লজ্জা লাগছে না, ভিতরে যেতেই প্রথমবারের মতোই নীলা আমার পায়ে হাত দিয়ে সালাম করল। তারপরই নীলাকে বললাম, আচ্ছা নীলা, প্রথম বাসরের তুলনায় এবারের বাসর কেমন লাগছে? অনেক ভালো। কেন বলো তো? কেন আবার, এই বাসরে তোমার আমার ফ্যামিলি সবাই আমাদের মেনে নিয়েছে, তাই অনেক খুশি। এই যে শোনো, শুধু তুমি খুশি হলেই চলবে না, আমারও খুশি হতে হবে। আর আজকের পর থেকেই কিন্তু আমরা ক্রিকেট আর ফুটবল খেলার টিম গঠনের কাজ শুরু করে দেব, সো আমার ক্রিকেট টিম লাগবে। ওই কি বললা, মুখে কি কিছুই আটকায় না? আটকিয়ে রেখে কি করব, টিম লাগবে তো লাগবেই। দাঁড়াও দেখাচ্ছি মজা। আসো দেখি কে কাকে কত মজা দেখাতে পারে। তারপরে লাইট অফ, আর কিচ্ছু জানি না, বাকিটা ইতিহাস, বুঝতেই তো পারছেন। ও আপনারা এখনও এখানেই দাঁড়িয়ে আছেন? ওই মেয়েরা জানতো আর চাইয়া থাকেন না। অবশেষে সিনিয়র জুনিয়র প্রেম সার্থক হলো, সিনিয়র জুনিয়র প্রেমের কাছে সব বাধাই ব্যর্থ হলো, আর হবে ইনশাল্লাহ। আসুন সিনিয়র আপুদের বিয়ে করি, বাংলাদেশ ক্রিকেট টিম গঠনে থুকু, ক্রিকেট টিম পরে, আগে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। জাগো সিনিয়র আপুরা জাগো, আর শামীমকে নিয়ে ভাগো, জয় বাংলা, এবার আমারে সামলা।